আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 অস্ট্রেলিয়া অনুষ্ঠিত, এর জন্য আমাদের জাতীয় দল ঘোষণা করছি। সাকিব আল হাসান ক্যাপ্টেন, শাব্বির রহমান রোমন, মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মুসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং নাজমুল হাসান শান্ত, এই 15 জনের স্কোয়াড। মাহমুদুল্লাহ, আওয়ার অল রেসপেক্ট টু হিম, আমাদের জাতীয় দলের পরে অনেক ভালো ভালো খেলা আমাদেরকে উপহার দিয়েছেন সব কিছু। এবার আমাদের টি টোয়েন্টির যে কনসালটেন্ট, ওর একটা প্ল্যান আমাদেরকে দিয়েছে এবং আগামী এক বছরের জন্য যে প্ল্যানটা নিয়ে আমরা আগাচ্ছি, এটার জন্যে একটা ডিফারেন্ট ডিরেকশন। তো ওই প্ল্যানের সাথে আমরা গিয়েছি এবং টিম ম্যানেজমেন্টের সাথে সবার সম্মতিক্রমে রিয়াদকে, মাহমুদুল্লাহ রিয়াদকে অফ করা হয়েছে, সবার সাথে পরামর্শ করা হয়েছে। কারণ ক্যাপ্টেন তো এশিয়া কাপ থেকে পর থেকে তো সাকিব আল হাসান ক্যাপ্টেন, তো এটা তো আমাদের মধ্যে আছে এবং টিম ম্যানেজমেন্টের সাথে সবার সাথে সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। শান্তকে নিয়ে আমরা এখানে অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক অ্যানালাইসিস করেছে যে ব্যাকআপ একটা ওপেনারের জন্য। তো যেটা বললাম, সম্মিলিত ক্রমে কিন্তু সবার সাথে আলোচনা করে সিদ্ধান্তটাগুলি এসছে, তো সেখানে কারো দ্বিমত থাকেনি, তো সেই জন্যই শান্তকে ইনক্লুশন করা হয়েছে। না, এটা লেট না, আপনি দেখেন যে ব্যাক টু ব্যাক অনেকগুলি ম্যাচও কিন্তু আমরা খেলেছি, কিছু প্লেয়ারের কিন্তু একটা লম্বা ইঞ্জুরিও গিয়েছে। আপনি ইঞ্জুরিতে কিন্তু আমরা যথেষ্ট সাফার করেছি লাস্ট সিক্স মান্থ, এখানে কিন্তু এই এই সাফারের জন্য কিন্তু অনেকগুলি খেলোয়াড়কে আবার ডাকা হয়েছে, অনেক অনেকভাবে দেখা হয়েছে, আমরা একটা সমস্যা পড়েছি। এমনিতে আমরা এই ফর্ম্যাটে কিন্তু অনেক পিছিয়ে আছি, তো সেই হিসাবে এটা নিয়ে কিন্তু অনেক বিস্তর আলোচনা হয়েছে। সব কিছু আলোচনা করে সবার সম্মতিক্রমে কিন্তু সব সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে। যেহেতু আমরা এখানে এই ফর্ম্যাটে পিছিয়ে আছি, তারপর আমি বলবো যে এখন যে ক্যাপাবিলিটি আছে এখন যে প্লেয়ারদের, এশিয়া কাপের পর থেকে মূল মানসিকতার যে পরিবর্তনটা দেখছি, আশা করছি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা ভালো কিছু করবো বলে আশা করছি। বিপিএল এর রেকর্ডটা দেখেন শান্ত, আমাদের ডোমেস্টিক যে কয়েকজন খেলোয়াড় আছে ওর জায়গায় থেকে কিন্তু ওর পারফরমেন্স কিন্তু খারাপ না। আপনার রেকর্ডটা দেখেন যে বিপিএল এ যে কয়টা 100 হয়েছে লোকাল প্লেয়ারদের, তাতে কিন্তু শান্তরি করা তো সেই হিসাবে যদি চিন্তাভাবনা করেন, ডোমেস্টিক রেকর্ড কিন্তু ওর খুব একটা খারাপ না। তো ইন্টারন্যাশনাল তো এই ফর্ম্যাটে তো আমরা সবাই স্ট্রাগল করছি, সবাই স্ট্রাগল করছি। যেহেতু যে টিম ম্যানেজমেন্টের একটা মতামত আছে, আমাদের সিলেকশন প্যানেলের মতামত আছে, সবার সম্মতিক্রমে সিদ্ধান্তটা নেওয়া। হ্যাঁ, অবশ্যই নেক্সট এক বছরের প্ল্যানে কিন্তু আমরা আগাচ্ছি, তো এই ফর্ম্যাটটাকে খুব দ্রুত যাতে আমরা যাতে একটা ভালো অবস্থানে যেতে পারি, এটা চিন্তাভাবনা করে কিন্তু আমরা আগাচ্ছি। তো আশা করছি যে যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এভাবে যদি আমরা যেতে পারি, আশা করছি একটা ভালো অবস্থানে যাব এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমি আশা করছি যে আমরা অবশ্যই ভালো খেলব। আপনার এই দুজনের অবদান কিন্তু অনস্বীকার্য, এটা কিন্তু আপনি অন্য কারোর সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না। এরা আমাদের দেশের জন্য লং সার্ভিস দিয়ে গেছে এবং বাংলাদেশের ক্রিকেটের একটা ভালো অবস্থানে কিন্তু নিয়ে গিয়েছে, তো সুতরাং এদের সাথে অন্য কিছু আপনার অন্য খেলোয়াড়দেরও কম্পেয়ার করতে পারবেন না। কিন্তু ভালো খেলোয়াড় তৈরি করার জন্য একটা সময় প্রয়োজন, আপনার সাথে সাথে রিপ্লেস দিয়ে কিন্তু ওই খেলোয়াড়কে তৈরি করতে পারবেন না, একটা টাইম দিতে হয়। আশা করছি যে বাংলাদেশে আমাদের এজ গ্রুপে যথেষ্ট ভালো ভালো ক্রিকেটার আছে, এদেরকে যে প্রপার নার্সিং চলছে, ইনশাল্লাহ আশা করছি একটা সময় এসে ওরাও ইনশাল্লাহ একটা দেশের জন্য ভালো কিছু করবে। এটার ব্যাখ্যা তো হলো যে আপনার এশিয়া কাপের খেলাগুলি আপনি যদি দেখেন, প্লেয়ারদের মধ্যে একটা কিন্তু ফাইটিং স্পিরিট ছিল, এটা আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে তাদের অ্যাবিলিটির মধ্যে সেরাটা সেরা দিতে। তো আমরা মনে করি যে এই যে মন মানসিকতার একটু পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু অবশ্যই সামনের দিকে ভালো খেলার জন্য সবসময় কাজে দেবে এবং যে কোনো খেলোয়াড়, আমিও খেলোয়াড় ছিলাম, আমি যতটুকু জানি আপনাকে এভরি ম্যাচে কিন্তু আপনি যা ঘটে যাচ্ছে এটা থেকে কিন্তু সাহসটা যোগায় সামনের দিকে এগিয়ে চলার জন্য। এবং আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি ডেভেলপটা করে যান, আমি আশা করি যে অবশ্যই সামনে একটা অবস্থানে গিয়ে আপনি দেখবেন যে দল ভালো করছে। শুনেন, কিছু জায়গা আছে এটা আপনাকে মানতে হবে, এক্সপিরিয়েন্সের কিন্তু সাথে কোনো কিছু ইয়ে না। একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড় যদি জুনিয়রদের সাথে থাকে, জুনিয়ররা অনেক কিছু শিখতে পারে। সে আমাদের আমাদের অনেক আমাদের ফর্মার ক্যাপ্টেন উনি,
এবং ওনার সাথে শেয়ার করা ড্রেসিং রুম শেয়ার করা অনেক প্লেয়ার নতুন খেলোয়াড়ের জন্য শেখার অনেক কিছু আছে তো সুতরাং ওকে যখন এখানে প্র্যাকটিস এসছে তখনও কিন্তু টিম নিয়ে কোনো আলোচনা হয় না কিছু হয়নি আমরা কিন্তু তখন বসা শুরু করেছি মাত্র তো সুতরাং একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে ড্রেসিং রুমে ইয়াং প্লেয়ারদের রাখা ওদের ওর কাছ থেকে চলা ফেরা খেলার সব কিছু নিয়ে কিন্তু শেয়ার করতে পারে অনেক কিছু শিখতে পারে তো সুতরাং এগুলো নিয়ে কারোর সাথে কোনো কিছু কম্পেয়ার নেই।